লাফা বেগুনের চাষ হতো চর আলগিতে, স্থানীয়ভাবে লাফা বাইগুন নামে পরিচিত, কিংবা গফরগাঁওয়ের বড় বড় গুল বেগুন নামেও সারা দেশে এর পরিচিতি ছিল ব্যাপক। বর্তমান সময়ে অবশ্য লাফা বেগুনটি প্রায় বিলুপ্ত। ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার চর আলগি ইউনিয়নের নির্দিষ্ট কিছু অঞ্চল বাদে দেশের অন্য কোথাও এই বেগুনের চাষ করা সম্ভব হয়নি। সেতুটি পেরুলেই চলে যাব চর আলগিতে, ব্রহ্মপুত্র নদের উপর এই সেতু। গফরগাঁও উপজেলা সদর সংলগ্ন নদীর উপর এই সেতুটির মাধ্যমে সারা দেশের সাথে চরের যোগাযোগ সম্ভব হয়েছে। 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, তখন জাপানি যুদ্ধ বিমানের তাড়া খেয়ে মিত্রবাহিনীর একটি যুদ্ধ বিমান চর আলগিতে বিধ্বস্ত হয়। চর আলগির দুর্গম একটি চরে সেই বিমানটি বিধ্বস্ত হয়েছিল। সেই থেকে বগামারা চরের নাম হয়ে যায় জাহাজ পরা চর। এই ভিডিওতে জাহাজ পরা চর কিংবা চর আলগির লাফা বেগুনের কোনো দৃশ্যায়ন দেখাতে পারছি না বলে দুঃখিত। জাহাজ পরা চর এবং লাফা বেগুন দেখতে আবারও যাব চর আলগিতে। এই চর আলগির শেষ প্রান্তে কয়েকটি ছোট ছোট সেতু পেরুলে শুরু হবে নান্দাইল উপজেলার দেওয়ানগঞ্জ বাজার এলাকা। দেওয়ানগঞ্জ থেকে দক্ষিণ দিকে হোসেনপুর এবং উত্তর দিকে নান্দাইল উপজেলা সদর। অপ্রচলিত এবং প্রত্যন্ত অঞ্চলগুলো তুলে ধরা আমার একটি নেশা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো সবার প্রতি।